সাক্ষাৎকার বিশেষ কথাবার্তা সমাজ রাজনীতি এবং নারীবাদ প্রসঙ্গে। লেখালেখি সাহিত্য তো আছেই, ধন্যবাদ থাকবার জন্য। কিন্তু তখন তো একটা বাস্তবতা হয়েছিল যে কারণে আপনি মানে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দেশ ছাড়তে বাধ্য করেছিল খালেদা সরকার, বাধ্য। আমি তো নিজের শখে, আমি ঠিক আছে আমি বিদেশে থাকব, আমি ওখানে আরাম ভোগ করব, তাই বলে তো আমি দেশ ছাড়িনি, আমাকে বাধ্য করা হয়েছিল দেশ ছাড়তে। এই যে তারপরে দেশে যেতে চাইছি, অন্য মানুষ তো কেউ দেশে যেতে চাইতো না, যে দেশে এতগুলো ফতোয়া দেয়, যে দেশে মানুষ পাশে থাকে না দুঃসময়, সে দেশে কে যেতে চাইবে? কিন্তু তারপরে আমি যেতে চেয়েছি, কিন্তু আমি যে দেশে থাকার অধিকারের জন্য আমি যতদিন বাঁচি ততদিন লড়াই করব, দেশে থাকি বা না থাক, কারণ এটা আমার রাইট। পশ্চিমবঙ্গের জন্য একই জিনিস, কারণ ওখানে আমি থাকতাম, ওখানে আমি ছিলাম, ওখান থেকে আমাকে বের করে দেওয়ার রাইট কারো নেই। বের করে দিয়েছে কারণ কিছু মানুষ যারা মৌলবাদী, যারা ধর্মান্ধ, যারা মানুষের এই সমাজকে হাজার বছর পিছিয়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে তো সবাই সরব। আমি সরব হলে অসুবিধে কি, আমাকে বের করে দিতে হবে কেন? আসলে পশ্চিমবঙ্গে যেটা বড় হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে ভোট। ওরা ভেবেছিল, সিপিএম সরকার ভেবেছিল আমাকে তাড়ালে কিছু মুসলিম ভোট জুটবে, কিন্তু মুসলিম ভোট কিন্তু ওদের জোটেনি, ওরা গোহারা হেরেছে। মমতা ব্যানার্জিও তাই করছে, মুসলিম ভোট জোটার জুটবে এই আশায় আমাকে ঢুকতে দিচ্ছে না। কিন্তু বাংলাদেশ কি করছে? বাংলাদেশে আমার জন্ম, বড় হয়েছে, আমার দেশ, কি অন্যায় আমি করেছি? অন্যায় করলো, মানুষ অন্যায় করছে না, তারপরে তো দেশে থাকছে, দেশে তার বিচার হবে। হ্যাঁ, কি অপরাধ করেছি? লিখেছি, বই লিখেছি, একটা বইয়ের লেখক। আমার কতগুলো বই ব্যান করেছে, সে ব্যানের বিরুদ্ধে বাংলাদেশে কোনো প্রতিবাদ নেই। সেই দিক থেকে আমি পশ্চিমবঙ্গকে খুব ভালো মনে করি, কারণ অবশ্য সব দিক থেকে মানে পুরোটাই নয়, যেমন ধর একটা বই ব্যান হয়েছিল দ্বিখণ্ডিত নামে পশ্চিমবঙ্গে, তাই মানবাধিকার সংস্থা কলকাতার, ওরা মামলা করেছে ব্যানের বিরুদ্ধে, তারপর 2 বছর পর হাইকোর্ট কিন্তু ওই বই থেকে ব্যান তুলে দিয়েছে। অবশ্য মমতা ব্যানার্জি কিছুদিন আগে আমার একটা মেগা সিরিয়াল ব্যান করে দিল টিভিতে, তার জন্য খুব একটা কিছু হয়নি, তবে বইয়ের ব্যানটা উঠে গেছে। অন্তত কেউ তো কিছু প্রতিবাদ করেছে। বাংলাদেশে কি মানবাধিকার সংস্থা বলে কিছু কিছু নেই না? আপনার কি মনে হয় বাংলাদেশে যদি কেউ আইনি লড়াই শুরু করে, রিট আবেদন করে, তাহলে আপনার ফিরে যাওয়ার পথ? ফিরে যাওয়া না, অন্যায় প্রতিবাদ করতে হবে। এখানে ফিরে যাওয়ার কথার জন্য আমি কিছুই বলছি না, অন্যায় ঘটলে তার প্রতিবাদ কেন ঘটবে না একটা দেশে? সরকার অন্যায় করছে, বই ব্যান করছে, সরকার একটা মানুষকে, একটা লেখককে ঢুকতে দিচ্ছে না, এই অন্যায় প্রতিবাদ হবে না কেন? ফিরতে পারি কি না ফিরতে না পারি সেটা অন্য কথা, কিন্তু অন্যায় প্রতিবাদ যে দেশে হয় না, যে দেশে। আপনার কি মনে হয় কেন আপনার পক্ষে প্রতিবাদ করছে না? আপনার এত বন্ধুরা সব এখন প্রতিষ্ঠিত, আপনার লেখা পড়ে। সেটা ওদের কাছে জিজ্ঞেস করো, সেটা ওদের কাছে জিজ্ঞেস করো, আমি জানি না, সেটা আমারও বড় প্রশ্ন। আমার কথা হচ্ছে যে দেখো, পলিটিশিয়ানরা নিজেদের স্বার্থে অনেক কিছু করে, অনেক কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেয়, অনেক মানুষকে মেরে ফেলে ওদের পলিটিক্যাল স্বার্থে। মৌলবাদীরা প্রোগ্রেসিভ সমাজ চায় না, তারা নারীর স্বাধীনতা অধিকারে বিশ্বাস করে না, তারা যে লেখকরা নারীর অধিকারের পক্ষে বলছে বা যে নারীবাদী নারীর অধিকারের পক্ষে বলছে, মৌলবাদীরা তাদের বিরুদ্ধে যাবেই, তাদের বিরুদ্ধে মিছিল করবেই। সুতরাং আমরা জানি যে মৌলবাদীদের চরিত্র, আমরা জানি সরকারের চরিত্র, কিন্তু বুদ্ধিজীবীরা যখন নষ্ট হয়, যখন অন্যায়ের প্রতিবাদ করে না, যখন মুখ বুজে থাকে, যখন স্বার্থান্ধ হয়, তখন কিন্তু সমাজটা নষ্ট হয়ে যায়। কারণ বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, কবি, এরাই তো সমাজের মানুষ যারা অন্যায়ের প্রতিবাদ করে। ওরা যখন অন্যায়ের প্রতিবাদ করে না, তখন ওই সমাজ থেকে বোধহয় আমার আর বেশি কিছু আশা করার থাকে না। তারপরে আমি নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি, এরা যদি প্রতিবাদ করে। আমার শোনো, আমার দেশে ফেরা, আমার দেশে থাকা খুব বড় ব্যাপার নয় আমার জন্য। মানুষের জীবন আর কদিন, কোথাও কেটে যাবে। দেশে আমার মা বাবাও নেই, এখন আত্মীয় স্বজন অনেক দূরে চলে গেছে। সুতরাং দেশে যাওয়ার জন্য যে আমি পাগল হয়েছি তা নয়, কিন্তু দেশে ফেরার অধিকারের জন্য আমি লড়াই চাই। সেটা আমার দিক থেকে আসছে। এখন যদি ইয়াং জেনারেশন বুঝতে পারে,
প্রতিবাদ করে, কিন্তু ইয়াং জেনারেশন কেউ নষ্ট করেছে আমার বিরুদ্ধে যা তা ভাষায় লিখে, মিডিয়া এক ধরনের মিডিয়া ব্যবহৃত হয়েছে মানে আমার বিরুদ্ধে লেখালেখি করে। এই সেদিনও আমাদের সময় .com কাল কাল রাতে আমি পেলাম একটা ফেক ইন্টারভিউ, যাচ্ছে তাই ভাষায় লেখা একটা ফেক ইন্টারভিউ, অ্যাজ ইফ যেন তারা আমার ইন্টারভিউ নিয়েছে, মিথ্যে কথা, ওরা নিজেরা বানিয়ে বানিয়ে আমার ইন্টারভিউ লিখেছে, লিখে পাবলিশ করেছে। আজকের সূর্যোদয়, প্রথম বার্তা, হাবিয়ে যাবে কি সব নামের মানে পত্রিকারা এরকম ছাপিয়ে যাচ্ছে আমার বিরুদ্ধে, আমার বই ছাপাচ্ছে যেটা আমার বই নয়। তো এখন মানুষ ওগুলো পড়ে কি ভাববে? ওরা ভাববে, ওরা তো জানে না যে এগুলো ফেক ইন্টারভিউ, ওরা তো জানে না যে এই বইগুলো আমার লেখা নয়, অন্যের লেখা বাজে বাজে বই। তো ওরা এরকম একটা খারাপ ধারণা পোষণ করছে। এখন ওরা যদি বুদ্ধিমান হয়, ওদের মধ্যে কেউ যদি বুদ্ধি থাকে, চোখখান খোলা রাখে, তাহলেই বুঝতে পারবে এগুলো মানে কেউ বদমাইশি করেছে। লেখক তসলিমা নাসরিনের ব্যক্তি জীবন, লেখালেখি নিয়ে দর্শন, বাংলাদেশ নিয়ে ভাবনা চিন্তা, নানান বিষয় নিয়ে আলাপচারিতা এখনকার মতো এখানেই শেষ। একাত্তরের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ।